আচ্ছা, আপনার কে হয় ইনি? বোন হয়। বোনের সমস্যা কতদিন ধরে? আমার হিসাবে 4-5 বছরের সমস্যা, ঠিক আছে? মারণ ক্রিয়া করা আছে, ঠিক আছে? মারণ ক্রিয়া কোমর অবধি কেটেছে, কোমর থেকে পা অবধি এখনও রয়েছে, আরেকবার এসে ক্রিয়া করিয়ে যেতে হবে। এছাড়া দুটো অশুভ শক্তি ছিল, একটা বোবা প্রেত ছিল এর উপর, ঠিক আছে? এরকমভাবে যে চিৎকার চেঁচামেচি করলে, এটা আর আগে কোনোদিনও হয়েছে বাড়িতে এরকমভাবে চিৎকার চেঁচামেচি? এরকমভাবে চিৎকার চেঁচামেচি যেটা করছিল, মুখ বেঁকাচ্ছিল, আপনি দেখেননি, ভিডিও ছাড়বো দেখে নেবেন, মুখ বেঁকাচ্ছিল, চোখ মুখ ইয়ে করছিল, এরকম হয়েছে কোনোদিনও? আপনি বলুন, আপনার সাথে এরকম আপনি ফিল করেছেন কোনোদিনও? সেটা তো অশুভ শক্তি থাকলে একটু প্রভাবও প্রয়োগ থাকবে, তাই বলে এরকম কি হয়েছে কোনোদিনও বাড়িতে? আমি সেটাই জিজ্ঞাসা করছি যে এরকম কন্টিনিউয়াসলি আপনি চিৎকার করে যাচ্ছেন কন্টিনিউ। আমি তো আপনাকে ধরে মারিনি, মেরেছি কি আপনাকে? মারিনি, ঠিক আছে? আমি শুধু মুখে বলছিলাম, আর বড় জোর ওনার মাথায় হাত রেখেছি, ঠিক আছে? এরকম হয়নি কোনোদিনও। বাবার বাড়ির তরফ থেকে 4 বছর আগে 20,000 টাকা দিয়ে ক্ষতি করেছে একজন মহিলা ও পুরুষ যুক্ত আছে। হ্যাঁ, সেটা বলা যাবে না, আদেশ নেই। নিকট আত্মীয়, রক্তের সম্পর্ক আছে, ঠিক আছে? মাঝে মধ্যে খোঁজ খবরও নেয়, এটা আমি বলে দিলাম, ঠিক আছে? ডাক্তার কি বলছে, কি সমস্যা, কি বলছে আপনাকে বলুন। সাইটিকা ভাত ভাত, তা এটার ইলাজ কি, মানে ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট এতদিন ধরে করেছি, হ্যাঁ, কোনো মানে কোনো রেজাল্ট নেই। তো এর পিছনে কত টাকা খরচা হয়েছে এখন অবধি? কত তাও আনুমানিক, এটা অ্যাপ্রক্সিমেট আপনি বলুন না, এটা কত টাকা খরচা হয়েছে? এরকম পেশেন্ট তো আমাদের কাছে আসে, আমি ওর জন্য জিজ্ঞাসা করছি কত টাকা খরচা হয়েছে আনুমানিক, তাও আপনি বলুন। হ্যাঁ, তাও কত, তোমার তো একটা আন্দাজ থাকবে। তাও যখনই যেতাম ডাক্তার 1,000 টাকা ভিজিট নিত, তারপরে ওষুধ তো কন্টিনিউয়াস চলতো। আচ্ছা, মানে 4-5 বছর ধরে আপনার কয়েক 1,000 টাকা তো বেরিয়ে গেছে, তাই তো? আচ্ছা, শিবদাম এখনো অবধি আপনার কাছ থেকে কত টাকা নিয়েছে এখনো অবধি? আপনার ক্রিয়া হয়ে গেছে, 1 টাকা কি দাবি করেছে, নিয়েছে এখনো অবধি? নেয়নি, নিয়েছে কি? আমাদের এখানে ফার্স্ট ট্রিটমেন্ট দেওয়া হয়, পরে আপনার দক্ষিণা বলা হয়, আমি সেটাই বলছি। যদি এখান থেকে আমি যেরকম বলবো সেরকম করা হয়, 110% গ্যারেন্টি উনি নর্মালভাবে সুস্থ হয়ে যাবে, আমি এবং শিবধাম গ্যারেন্টি। বুঝতে পারলেন আমি কি বলছি? কোথা থেকে আসছেন আপনারা? চুচুড়া থেকে করেছিলেন, আমি তো দিয়েছি, তাহলে বাবা কৃপা হয়েছে ওর জন্য পেয়ে গেছেন আপনি, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, আর ঠিক আছে, আমি যা যা বলছি সেগুলো করুন, সব কিছু ঠিকঠাক থাকবে, অসুবিধার কোনো ব্যাপার নেই। না, আমার বয়স বলুন, ভালো নাম বলুন, কটা দেহবন্ধন লাগবে? দুটো। আপনার নাম আর বয়স বলুন। একটা সাথ খেল কে খোল কে শক্তি কে সাথ ঝটকা মার কে তৎকাল লেকে আও, শরীর মে লেকে আও। হ্যাঁ, চাউড় 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 চাপ চাউড় 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 চাপ চাউড় চাপ প্রেত আসছে, চাউড় 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 চাপ প্রেত কোলে কেউ, শাড়ি মেলে কেউ, প্রেত কো বাবা উপর করো, প্রেত কো উপর করো, উপর করো, আর উপর করো, আর উপর করো, আর উপর করো, ঝটকা মার কে উপর করো, প্রেত কো তৎকাল হাজি নাজি লাগছে শরীর মে, হ্যাঁ উপর করো, মস্তক পালে কেউ, প্রেত কো মারতে হলে কেউ, হ্যাঁ চাউড় 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 কী কী সমস্যা দিচ্ছে প্রেত, তো দেখো চাউড় 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 পায়ে বসে, মাথায় বসে, আর বুকে বসে, হ্যাঁ একদম নোংরা জায়গায় বসে, চাউড় 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 দুটো আছে, দুটো প্রেত আছে, চাউড় 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 আগ লাগা দিয়েছে, পুরো শরীরে আগ লাগা দিয়েছে বাবা, পুরো শরীরে আগ লাগা দিয়েছে, পুরো শরীরে আগ লাগা দিয়েছে, পুরো শরীরে আগ লাগা দিয়েছে, হ্যাঁ আগ লাগা আগ লাগা।
तरफ तरफ कर मारो कर मारो तरफ तरफ कर मारो तरफ तरफ कर मारो तरफ कर मारो चढ़ 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 बहुत दिन से परेशान करके रखा है शैतान माल मार जो तुम्हारा मोड़े से रखो किबा मोड़े से रखो आशुके মুসলিম তান্ত্রিক সুলেমানি তন্ত্র কোন বাড়ির তরফ থেকে ক্ষতি করেছে বাবার বাড়ির তরফ থেকে কতদিন আগে ক্ষতি করেছে চার বছর আগে আচ্ছা কত টাকা দিয়ে ক্ষতি করেছে একদম ঠিক চাবু 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 খিচ কেলে কেয়া বাবা এক বিশুদ্ধি শক্তি না রহে আজীবন কেলে খিচলে যা লপেট কেলে কেয়া পুরা কৃপা করো হম করম করো বাচ্চি কে উপর চাবু 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 চাবু
बाबा चक्कर लगाओ बाबा, काम क्रोध लोभ मोह अहंकार सब कुछ एक साथ खींच लो, सातों चक्र को अच्छे से बैलेंस किया जाए और शरीर में जितना भी अग्नि तत्व है पूरा खींच लिया जाए बाबा। कृपा करो, रहम करम करो, दया करो सबके ऊपर। हाँ हाँ, और जितना भी बंधन है चक्कर लगा के खोल दिया जाए। हाँ चबड़ 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 चबड़। আপনার এমনি কি কি অসুবিধা হয় সেটা বলুন, কি কি অসুবিধা হয় বলুন। কোমর থেকে পা অবধি আমি দেখতে পাচ্ছি আপনার অসাড় হয়ে থাকে এবং পিছন ব্যাক সাইডে এইদিকে একটা ব্যথা অনুভব হয়, পেন, যখনই আপনি নড়াচড়া করেন। এটা অশুভ শক্তি ও মারণ ক্রিয়ার প্রভাব, একটু সাইলেন্ট করে দেবেন, ঠিক আছে? আর আপনি শিবের বড় ভক্ত, বাবা কৃপা করবে, বাবা বলছে, ঠিক আছে? আগের থেকে অনেকটা হালকা হবে, এবার আপনি একটু ওঠার চেষ্টা করুন, দেখুন নিজে নিজে বল লাগিয়ে ওঠার চেষ্টা করুন। একটু হেল্প দিচ্ছি আপনাকে, উঠুন উঠুন, পারবেন আপনি, উঠুন পারবেন পারবেন, উঠুন উঠুন উঠুন, আমি আছি, নিন 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 নিন, উঠুন উঠুন, হ্যাঁ একটু ধরুন একটু ধরুন, পারবেন পারবেন পারবেন, হাফ অবধি কাটা আছে, এটা ধরো এটা ধরো এটা ধরো এটা ধরো এটা ধরো, আরেকটা ক্রিয়া করাতে হবে, হ্যাঁ তাহলে অনেকটাই ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আস্তে আস্তে হাঁটুন আপনি, আস্তে আস্তে হাঁটুন, পারবেন পারবেন, আস্তে আস্তে হাঁটুন, আগের মতো অনুভব করবেন না, আস্তে আস্তে হাঁটুন, চেষ্টা করুন, মনে বলানুন, হ্যাঁ ঠিক আছে। আবার এদিকে আসুন, আগের থেকে হালকা হবে, পিছনের টানটা কমবে, সোজাভাবে পা ফেলার চেষ্টা করবেন, ঠিক আছে? ব্যাস, কোথা থেকে আসছেন আপনি? সুন্দরবন থেকে আসছেন। আমার ব্যাপারে কিভাবে জানতে পারলেন? আমি অনেক চেষ্টা করছিলাম যে আমি যেন এরকম একটা ভালো গুরুদেবের মানে খোঁজ পাই। শরীর স্বাস্থ্য তো কারোরই ভালো থাকে না বাড়িতে, না ঝগড়া ঝামেলা অশান্তি লেগেই থাকে, শারীরিক স্থিতি মানসিক স্থিতি ঠিক থাকে না, মিলছে না মিলছে না, বাড়িতে আলোচনা করা যে কোনো জিনিস হতে চায় না চট করে, ঠিক আছে? আর আপনারও শারীরিক বিভিন্ন সমস্যা আছে, অর্থনৈতিক দিকটাও ঠিক নেই, তাই তো? কৃষ্ণ মন্ত্র জপ করেন কিন্তু মন থাকে না, অন্যদিকে মন চলে যায়, মিলছে তো না মিলছে না বলুন তাহলে? কিসের সমস্যা? নার্ভের সমস্যা, এটা ভূত পেতের কারণে। নার্ভের ওষুধ খাওয়া হয়, বন্ধ করে দেবেন আজকে থেকে, নার্ভের ওষুধ খাবেন না, ঠিক আছে? হ্যাঁ, ঘুমের ওষুধ চলে আপনার? আচ্ছা, কিন্তু ঘুমের কিছু একটা চলে, ওই নার্ভের ওষুধের মধ্যে দেওয়া আছে মিথাল কোবালামাইন, ভিটামিন B12, ঠিক আছে? ওগুলোকে বন্ধ করে দিতে হবে, ঠিক আছে? আর বলে দিচ্ছি আমি কি কি করতে হবে। আমার বাচ্চাগুলোর কিছু হয়েছে কিনা একটু দেখুন না বাচ্চা, ওটা অশুভ শক্তির ঝাপটটা লেগে লেগে ওদের প্রবলেম হচ্ছে, ঠিক আছে? আমি বলে দিচ্ছি, আর একটা বাচ্চার স্কিনের প্রবলেম আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্কিনের প্রবলেম আছে কি নেই? হ্যাঁ হ্যাঁ, আমার ছেলের, বলে দিচ্ছি, ঠিক আছে? বরাবর খিচো বাবা, দোনো হাতে সে বরাবর খিচো, তীব্র গতি কে সাথ বরাবর খিচো, বেগ কে সাথ, বেগ কে সাথ, বেগ কে সাথ, তীব্র গতি কে সাথ খিচো, তীব্র গতি কে সাথ খিচো, হ্যাঁ খিচো তীব্র গতি কে সাথ, চাবড়ে 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 নাভি কে নিচে আগ লাগাও, পেট মে আগ লাগাও, মস্তক পর আগ লাগাও, হ্যাঁ পুরা শরীর পে আগ লাগাও, বেগ কে সাথ তীব্র গতি কে সাথ, তীব্র গতি কে সাথ, অর গতি বাড়া যায়, অর গতি বাড়া যায়, অর গতি বাড়া যায়, দিখাও জলবা, দিখাও কারিশ্মা, তোরি সদা হি যায় গো, সদা হি যায় গো, সদা হি যায় গো, বেগ কে সাথ কিচো, বেগ কে সাথ কিচো, হ্যাঁ মারতে হুয়ে মারতে হুয়ে মারতে হুয়ে, অর জোর সে মাল লাগা যায়, 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 হ্যাঁ চাবড়ে 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 চাবড়
झटका मार के हाँ पूरा निचोड़ के खींचो, जलाकर खींचो काट कर खींचो। बाबा काम क्रोध लोभ मोह अहंकार सब कुछ एक साथ खींच लो, सातों चक्र को अच्छे से बैलेंस किया जाए और शरीर में जितना भी अग्नि तत्व है पूरा खींच लिया जाए। बाबा कृपा करो, रहम करम करो, दया करो। ओम नमः शिवाय संताय कर्णत्रय हेतु निवेदयामि चित्तं तं गति परमेश्वर। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। बाबा पीछे जितना भी तांत्रिक बैठा है सबके पास उड़ के जाओ और सिद्धि शक्ति घसीट तो लेके आओ, झोली खाली करके लेके आओ, खींच के लेके आओ, आजीवन के लिए खींच लिया जाए, पूरा लपेट के लेके आओ, वेग के साथ, तीव्र गति के साथ। सब चढ़ो পৌলমীদের 25 বছর বয়স, আলম্বান গোত্র। মাকে একবার ধরে দেখো। পৌলমীদের 25 বছর বয়স, আলম্বান গোত্র। আপনি ডিভোর্স চাইছেন তাই তো? চলে গেছিল তো মেয়ে? হ্যাঁ। আচ্ছা কতদিন আগে এসেছিলেন ধামে আপনি? দিতে চাইবে না চট করে, একটু টাইম লাগবে, ধূপকাঠি জ্বেলে যেতে হবে। ঠিক আছে, লাল রঙের একটা চুন্নি বেঁধে দিয়ে যাবেন, ধূপকাঠি জ্বেলে দিয়ে যাবেন। চুন্নি বেঁধে গেছে আগে, তাহলে ঠিক আছে, একটু টাইম লাগবে, ধূপকাঠি আর মোমবাতি একসাথে জ্বেলে যেতে হবে। এটা রাখুন না, অশান্তি হবে না, ঠিকঠাক কেটে যাবে, সব ঠিক হয়ে যাবে। অপর্ণা বেরা, এখন আপনি কেমন আছেন? এখন আপনার তো ক্যান্সার হয়েছিল তো? আর ব্যথা ব্যথা, কিন্তু ক্যান্সার তো আমি এখন দেখতে পাচ্ছি না, অনেকটা ঠিকের দিকে যাচ্ছে। সর্ষেতেলা কর্পূর লাগাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, জপ করি, সুশাসন কর্পূর লাগাই প্রদীপ ধরে সব সব। কবজ নিয়েছেন? হ্যাঁ কবজ নিয়েছি, ধর্মবন্ধন নিয়েছি। না আমার বয়স একবার ধরে দেখো, মাকে জিজ্ঞাসা করো, ক্যান্সার তো ঠিক হয়ে গেছে, ডাক্তার কি বলছে? আমি আর ডাক্তার দেখাই নি, ডাক্তারের কাছে যাই না। আমার বয়স একবার ধরে দেখো, দেখো অপর নামে এখন ঠিক আছেন, কোনো ক্যান্সার নেই, ঠিক আছে। সর্ষের তেলের কর্পূর লাগিয়ে যাবেন, অখণ্ড জপ দীপদান বিধি করবেন আর মানসিক জপ করবেন, ঠিক হয়ে যাবে, ঠিক আছে। আপনার কি দখলি জায়গা কোনো? রেল লাইনের ধারে দখল করে থাকে, গৃহবন্ধন হয়েছে তাই তো? ঠিক আছে।